আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে বিক্রিয়ার হার রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব তো এখানে আমাদের বলা আছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড বিজোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা দেওয়া আছে বিক্রিয়াটা একটা অভিমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিক্রিয় এবং উৎপাদের মোল সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং তাতে একটা শুধু মোল সংখ্যা বান না ভিন্ন ভিন্ন নাম্বারের মোল সংখ্যা আছে তো যদি কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয় কিংবা উৎপাদে মূল সংখ্যা এক হয় তখন মানে না এক মানে এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে বিক্রি কিংবা উৎপাদে মূল সংখ্যা হচ্ছে ওয়ান হবে মূল সংখ্যা যদি ওয়ান হয় তখন কিন্তু আমরা যে সূত্র ব্যবহার করি সেটা হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু ডেল মানে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি এখানে ডেল এক্সকে আমরা ডিসিও বলতে পারি যেটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন কিন্তু আমরা যখন দেখব কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদে মোল সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা আছে তখন কিন্তু এই মোল সংখ্যাটা সামনে ব্যসনোপাতিক আকারে সহক হিসেবে বসে যেমন যদি এখানে মোল সংখ্যা হয় টু তখন আমরা যখন নাইট্রোজেন পেন্টা অক্সাইড দিয়ে বিক্রিয়ার হার গণনা করব। তখন আমাদের বিক্রিয়া হারের সামনে ওয়ান বাই টু বসবে অর্থাৎ হাফ বসবে অর্থাৎ এই মোল সংখ্যাটা ব্যাসনুপাতিক আকারে আগে সহ হিসেবে বসবে তো আমাদের এখানে যদি বিক্রিয়ার হার দেওয়া আছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার উপর ভিত্তি করে বলা হয়েছে বিক্রিয়ার হার নির্ণয় করতে আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল পার লিটার বৃদ্ধি পায় ছয় সেকেন্ডে তো এখানে ঘনমাত্রার পরিবর্তন দেওয়া আছে ডি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল পার লিটার আর সময়ের পরিবর্তন সময় ডিটি ইজ ইকুয়াল টু সিক্স সেকেন্ড তো এটাকে আমরা ডি না দিয়ে ডেল চিহ্ন বসাতে পারি এখানে তারপরে এখন আমাদেরকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভিত্তিতে এই বিক্রিয়ার হার নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা জানি বিক্রিয়ার হার ইজ ইকোয়াল টু ডেলট্রোজেন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই ডিটি তো এইটা যেহেতু আমরা উৎপাদের ভিত্তিতে বিক্রিয়ার হার নির্ণয় করছি তাই সূত্রটা পজিটিভ হয়েছে যদি আমরা বিক্রিয়কের ভিত্তিতে বিক্রিয়া হার নির্ণয় করতাম তাহলে সূত্রটা কিন্তু নেগেটিভ হতো কারণ বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পায় তাই তখন সূত্রে নেগেটিভ আসে কিন্তু যেহেতু আমরা উৎপাদের ভিত্তিতে সূত্রটা কাউন্ট করেছি তাই এখানে সূত্রে নেগেটিভ নেই তারপর আমি যেটা বললাম প্রথমে সেটা হচ্ছে এখানে আমাদের মূল সংখ্যাটা ওয়ান বাই ব্যসানুপাতিক আকারে আসবে তাহলে ওয়ান বাই ফোর হবে তাহলে ওয়ান বাই ফোর আর এখানে ডি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘন মাত্রার পরিবর্তন হচ্ছে দেওয়া আছে মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন দেওয়া আছে ছয় সেকেন্ড তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মল পার লিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে বিক্রিয়ার হার তো এইভাবে আমরা যে কোনো বিক্রিয় কিংবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দেয়া থাকলে সেইটার মান ব্যবহার করে বিক্রির হার নির্ণয় করতে পারি তা আশা সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য